দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডাক্তার সেলিনা আক্তার, স্ত্রীরোগ বিশেষজ্ঞ, আপনাদের কাছে আজকে হাজির হয়েছি গর্ভের বাচ্চা কীভাবে ছেলে অথবা মেয়ে হয় তা বলার জন্য। সমাজের একজন সচেতন নাগরিক হিসাবে এবং একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসাবে আমি এর প্রয়োজনীয়তা অনুভব করলাম, কারণ ইদানিং ইন্টারনেট, ইউটিউব এবং আরও কিছু সোশ্যাল নেটওয়ার্কিংয়ে এমন এমন কিছু কুসংস্কার আচ্ছন্ন কথাবার্তা এবং ভিডিও আমি দেখেছি, যা দেখে আমার মনে হয়েছে যে একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসাবে সবাইকে আমার এই কথাগুলো বলা দরকার। আমাদের প্রতিদিনের চেম্বারে রোগীরা আসেন এবং রোগীরা এসে আমাদেরকে জিজ্ঞেস করেন, ম্যাডাম আমার একটি ছেলে অথবা আমার একটি মেয়ে আছে, পরের সন্তানটি কীভাবে একটি ছেলে হবে অথবা একটি মেয়ে হবে, এই প্রশ্নের সম্মুখীন আমাকে প্রায়ই হতে হয়। এই প্রশ্নের উত্তর জানার আগে আমি প্রথমে সবাইকে জানাতে চাচ্ছি, একজন ছেলে এবং একজন মেয়ের শারীরিক গঠন অথবা জেনেটিক যে গঠন সেটা কীরকম হয়ে থাকে। আমি একজন মেয়ে, আমার শরীরে যে ক্রোমোজোম আছে তা হচ্ছে XX। অপরদিকে যে একজন ছেলে তার শরীরে যে ক্রোমোজোম আছে সেটা হচ্ছে XY। মেয়েদের শরীরে যে ডিম্বাণু থাকে তার ক্রোমোজোম হচ্ছে XX। ছেলেদের শরীরে যে শুক্রাণু থাকে তার ক্রোমোজোম হচ্ছে XY। যখন একটি মানব শিশুর সৃষ্টি হয় অথবা জন্ম হয়, মেয়েদের ডিম্বাণু এবং ছেলেদের শুক্রাণুর মিলন ঘটে। মেয়েদের ডিম্বাণু এবং ছেলেদের শুক্রাণুর মিলনের ফলে যদি ছেলেদের শুক্রাণুর X মেয়েদের ডিম্বাণুর X-এর সাথে মিলিত হয় তাহলে এই সন্তানটি হবে একটি মেয়ে। অপরদিকে ছেলেদের শুক্রাণুর Y-এর সাথে যদি মেয়েদের ডিম্বাণুর X-এর মিলন হয় তাহলে সেই সন্তানটি হবে ছেলে। দর্শক মণ্ডলী, তাহলে আমরা খুব পরিষ্কারভাবে বুঝতে পারছি ছেলে এবং মেয়ে হওয়ার পিছনে মেয়েদের ডিম্বাণু তথা ওই মেয়েটির কোনো ধরনের কোনো ভূমিকা নাই। যদি ভূমিকা থেকেই থাকে তা হচ্ছে একটি ছেলের ভূমিকা, যদিও সেটা ইচ্ছাকৃত নয়। অনেক সময় আমরা দেখে থাকি গ্রামগঞ্জে একজন ছেলে তার বংশ রক্ষার জন্য শুধুমাত্র একটি ছেলে সন্তানের আশায় একের পর এক বিয়ে করতে থাকে, যেখানে ওই মেয়েটির একটি ছেলে অথবা মেয়ে সন্তান জন্ম দেওয়ার উপর কোনোই ভূমিকা নাই। তার জন্য তাকে প্রতিনিয়ত গঞ্জনা বঞ্চনা সব সহ্য করতে হয়। সুতরাং সন্তান ছেলে অথবা মেয়ে যাই হোক না কেন, সেটি কিন্তু সৃষ্টিকর্তার ইচ্ছা। আপনি যদি খাঁটি মন নিয়ে আল্লাহর কাছে ছেলে অথবা মেয়ে চান, আল্লাহ তাআলা নিশ্চয়ই দিবেন। কিন্তু এই রকমের কুসংস্কার অথবা অন্ধবিশ্বাস নিয়ে না চলাই ভালো। সন্তান ছেলে অথবা মেয়ে যাই হোক না কেন, সন্তান আপনারই। সন্তানকে আপনি যদি সুশিক্ষায় শিক্ষিত করেন তাহলে সেই সন্তানই আপনার জীবনের অমূল্য সম্পদ হবে এবং সেই সন্তানই সমাজের উন্নয়নের জন্য ভূমিকা রাখবে। সুতরাং দর্শক মণ্ডলী, আমি আশা করব এতদিন আপনাদের মধ্যে যে ভুল ধারণা ছিল সেটা আমি ভাঙতে পেরেছি। সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন। এই বলে বিদায় নিচ্ছি। প্রতিদিন স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে ফেসবুকে হেলথ কেয়ার বাংলায় থাকুন অথবা ইউটিউবে সাবস্ক্রাইব করুন হেলথ কেয়ার বাংলা লিখে। সবাইকে অনেক ধন্যবাদ।